সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে জানাচ্ছি আবারও একবার স্বাগতম ত্রিপুরা এক্সাম ক্র্যাকার এন্ড জবস আপডেট ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আজকে আপনাদের যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে আপনাদের 271 নম্বর থেকে প্রশ্ন থাকবে। এই প্রশ্নগুলো হচ্ছে 2022 কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন মার্চ মাসের। তো যারা এর আগের ভিডিওগুলো দেখেনি, প্রশ্নগুলো নোট করে নিয়ে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নোট করে নেবেন। আমি ক্লাসগুলো বিশেষ করে করাচ্ছি ত্রিপুরা ফায়ার সার্ভিস রিটার্ন এক্সামের জন্য। আপনারা জানেন ফায়ার সার্ভিস এক্সামে আপনাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 20 মার্ক রয়েছে। তো আমি এখান থেকে ফায়ার সার্ভিসের জন্য করাচ্ছি। তাছাড়া আপনারা সবাই জানেন আমি ফায়ার সার্ভিসের সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ নোট দিয়ে থাকি ভিডিওর মাধ্যমে। ফুল সিলেবাস নোট 300 টাকা দিয়ে আপনারা যারা ফিজিক্যাল কোয়ালিফাই করে নিয়েছেন, আপনারা নিয়ে চাইলে সম্পূর্ণ ঘরে বসে ফুল সিলেবাসটা নিয়ে বসে পড়তে পারেন। তো যারা ইন্টারেস্টেড আছেন ভিডিওর স্ক্রিনে ডিটেল দেখতে পাবেন, আমার সাথে যোগাযোগ করবেন। তো আর কথা বলছি না, আজকের আপনাদের যে প্রথম প্রশ্ন সেটা দেখে নিচ্ছি। প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে, দেখুন, কোন দিনটিকে প্রতি বছর জাতীয় ডলফিন দিবস হিসাবে পালনের ঘোষণা করলেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দর যাদব? তাহলে আনসারটা হয়ে যাবে কি, অপশন বি আপনাদের 5ই অক্টোবর। ঠিক আছে, 5ই অক্টোবর সঠিক উত্তর। বন্ধুরা, চলে যাবো আপনাদের পরের প্রশ্নে। তো বন্ধুরা, নেক্সট প্রশ্নটা হচ্ছে আপনাদের, দেখুন, ভারতের প্রথম স্টিল রোড উদ্বোধন করা হলো কোথায়? তো বন্ধুরা, আবার একবার বলে দিই, আপনারা কিন্তু যারা ফায়ার সার্ভিসের ফিজিক্যাল কোয়ালিফাই করে নিয়েছেন, আপনারা বিশেষ করে আপনারা রিটার্ন এক্সামের জন্য ভালোভাবে প্রস্তুতি নেবেন। আমি শুধু বলছি না যে আমার কাছ থেকে নিয়ে পড়তে হবে, আপনারা সিলেবাসে যেরকম টপিক দেওয়া আছে আপনারা নোট সেরকম আপনারা যেখান থেকে পান সেখান থেকে নিয়ে আপনারা পড়েন। কিন্তু আমি বলবো আপনাদেরকে প্রস্তুতিটা ভালো করে নেবেন, কারণ সম্পূর্ণ সিলেকশনটা এখন আপনাদের মেরিট লিস্ট অনুযায়ী হবে, তো মার্ক অনুযায়ী মেরিট লিস্টটা হবে। ঠিক আছে বন্ধুরা, অবশ্যই আপনারা ভালোভাবে পড়বেন। আর আমার কাছ থেকে নিতে হলে তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ডিটেলস, অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আপনাদের এই প্রশ্নের আনসারটা হয়ে যাবে এখানে অপশন সি, সুরাট। সুরাট কিন্তু গুজরাট, ঠিক আছে, গুজরাটের সুরাট অপশন সি সঠিক উত্তর। চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। তারপরে প্রশ্ন আপনারা দেখুন, 273 নম্বর প্রশ্ন হচ্ছে, সম্প্রতি উত্তরাখণ্ড বিধানসভার প্রথম মহিলা স্পিকার হিসাবে নির্বাচিত হলেন কে? রাইট আনসারটি হবে অপশন এ আপনাদের ঋতু খান্দুরি। চলে যাচ্ছি পরের প্রশ্নে। তো নেক্সট প্রশ্ন হচ্ছে আপনাদের, সম্প্রতি ভারত ও কোন দেশ মিউচুয়াল ব্যবসার ক্ষেত্রে ডলারের পরিবর্তে নিজস্ব মুদ্রা ব্যবহারের সিদ্ধান্ত নিল? আপনাদের আনসারটা এখানে হয়ে যাচ্ছে অপশন সি, রাশিয়া। চলে যাচ্ছি পরের প্রশ্নে। তো নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখুন, 275 নম্বর প্রশ্ন, আইপিএল 2022 প্রথম ম্যাচ খেলা হলো কোন দুই দলের মধ্যে? তো আনসারটা হবে অপশন ডি, KKR ও CSK। ঠিক আছে, চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নটা হচ্ছে আপনাদের, দেখুন, সম্প্রতি বিশ্বের নং এক মহিলা টেনিস খেলোয়াড় হলেন কে? তো রাইট আনসারটা হবে এখানে আপনাদের অপশন সি, ইগা শিয়াটেক। ঠিক আছে, অপশন সি সঠিক উত্তর। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন, 277 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম অ্যালুমিনিয়াম বডি মেট্রো ট্রেন চালু করা হলো কোথায়? রাইট আনসারটা হবে অপশন এ, পুনে সঠিক উত্তর। চলে যাব পরের প্রশ্নে। তো নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখুন আপনাদের, 278 নম্বর প্রশ্ন, নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন, যাকে শর্ট ফর্মে নেটো বলা হয় আপনারা হয়তো শুনেছেন, এর সেক্রেটারি জেনারেল হিসাবে জেন্স স্টলটেনবার্গ কোন সাল পর্যন্ত বহাল থাকবেন? ঠিক আছে, তো আনসারটা হবে আপনাদের অপশন বি, 2023। ঠিক আছে, 2023 পর্যন্ত। চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে আপনাদের, সম্প্রতি প্রয়াত RC লাহতি ভারতের কততম প্রধান বিচারপতি ছিলেন? আনসার হবে অপশন ডি, 35তম। ঠিক আছে, অপশন ডি সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের প্রশ্নে। তো বন্ধুরা, চলে এসেছি আপনাদের 280 নম্বর প্রশ্নে, আজকের ভিডিওর 10 নম্বর প্রশ্ন। আজকের এইটা হবে আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন। আপনারা জানেন আমি একটি ভিডিওতে আপনাদেরকে 10টি করে প্রশ্ন দিই, তো এটা হচ্ছে লাস্ট প্রশ্ন। প্রশ্নটা বলার আগে আবারও বলে দিই, আপনারা ফায়ার সার্ভিসের সম্পূর্ণ সিলেবাস নিতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন। তো আজকের লাস্ট প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম রাজ্য হিসাবে ইউনিফর্ম সিভিল কোড এর রূপায়ণ করছে কে? তো আনসারটা হচ্ছে আপনাদের অপশন এ, উত্তরাখণ্ড। ঠিক আছে বন্ধুরা, তো ঠিক আছে বন্ধুরা, এখনকার মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।